দেরাদুন হিমালয়ের পাদদেশে অবস্থিত শহরগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম। এই শহরটিতে যেমন রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই রয়েছে বিখ্যাত সব কনভেন্ট স্কুলও। আর সেই কারণে উত্তরাখণ্ডের রাজধানী হওয়ার সাথে সাথে এই শহরকে বলা হয় দ্য স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। উত্তরাখণ্ড রাজ্যের সব থেকে জনবহুল এই শহরটি ঘুরে দেখার জন্য একটা সম্পূর্ণ দিন যথেষ্ট। সাধারণত পর্যটকরা ঋষিকেশ থেকে মুসৌরি যাওয়ার পথে ঘুরে নেন দেরাদুন। দেরাদুনে ঘুরে দেখার জন্য সহস্র ধারা তো রয়েছে, আরও রয়েছে অন্ধকার গুহার মধ্যে দিয়ে হাঁটা, শতাধিক প্রাচীন শিবলিঙ্গ, সাই বাবার মন্দির, সবুজে ঘেরা গবেষণাগার, আরও অনেক কিছু। আমাদের দেরাদুন ভ্রমণ শুরু হয়েছিল মুসৌরি থেকে দেরাদুনে ট্রেন ধরতে আসার পথে, আর আজকের ভিডিওতে রয়েছে তারই গল্প। তবে আর দেরি কিসের, চটপট শুরু করে দেখ। গত 15 অক্টোবর 2023 সকাল সকাল মুসৌরি বাসস্ট্যান্ড থেকে রওনা হয়ে 40 কিলোমিটার দূরে অবস্থিত দেরাদুনের জন্য ভাড়া পড়েছিল 80 টাকা প্রতিজন। দেরাদুনে পৌঁছে প্রথম কাজ তা হলো স্টেশনের পাশে একটা ঠেলা গাড়িতে বিক্রি হওয়া ছোলা ভাটা দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম দেরাদুন দর্শনের জন্য। এখন আমরা প্রথমে চলে এসেছি অটো করে সহস্র যারা জলপ্রপাত, এখানে নিচে একটা জলপ্রপাত আছে, কাশী নদী আছে মূলত, যে নদীটা আগে গিয়ে সং নদীতে মিশেছে। এবার এখানে কিছু কিছু মন্দির আছে, সেগুলো দেখবো, তার সাথে জলপ্রপাতটা দেখাচ্ছি। এখানে লাইমস্টোনের মতো জলপ্রপাতটা গেছে, আর এখানে এমন এমন জায়গা আছে, একটা সালফারের পয়েন্ট আছে যেখানে নাকি স্নান করলে পরে চর্মরোগ থেকে নিবারণ পাওয়া যায়। এই যে নদীটা এখান থেকে বয়ে যাচ্ছে এর নাম কালী নদী, যেটা আগে গিয়ে সং নদীতে মিশেছে। যেহেতু এটা বেলে পাথরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই এই জলে কিন্তু সালফারের ভাগ বেশি আছে, এবং সেই কারণে এখানে একটা সালফারের ন্যাচারালি ক্রিয়েটেড স্প্রিং আছে। আর সেই কারণেই প্রচুর মানুষ এখানে স্নান করতে আসেন। সামনে রাস্তাটা অনেক দূর পর্যন্ত উঠে গেছে পাহাড়ের ওপরে, যেহেতু লোকজন কেউ নেই, আমি একা আছি, আর রাস্তাটা আগে গিয়ে পরে শুধু একদম আগার সাথে ভরে গেছে। আর ভয়টা বেসিক্যালি হচ্ছে এখানে সাপ খাবার ভয়, সেই ক্ষেত্রে একা রিস্ক নিলাম না, মাঝ রাস্তাতে উঠে আমি ফিরে আসছি। হয়তো ওপরে কোনো মন্দির টন্দির থাকতে পারে, নিচে গিয়ে পরে এখানে একটা দোনাচাঁদের যে মন্দিরটা আছে সেখানে যাই এবং আপনাদের দেখাচ্ছি সেখানে। এর ঠিক পাশেই রয়েছে দোনাচাঁদের তৈরি করা দ্রোণ গুহা শিব মন্দিরটিও। সহস্র ধারা দেখার পর ফেরার পথে দেখা পেলাম সেই হেলিকপ্টার সার্ভিসে, যার মাধ্যমে মানুষজন চারধাম যাত্রা করতে পারে। এবার আমি এলাম দেরাদুনের সবচেয়ে বড় সাই বাবার মন্দিরে। এখন আমি চলে এসেছি দেরাদুনের সবথেকে বড় সাই বাবার মন্দিরের সামনে। এটা এখানকার সবথেকে বড় মন্দির। আরেকটা মন্দির আছে যেটা হচ্ছে সহস্র ধারা উপরের দিকে রোপওয়ে করে উঠতে হয়। মন্দিরের পরিবেশটা কিন্তু বেশ শান্ত স্নিগ্ধ ছিল, আর ছিল জুতো রাখার ব্যবস্থাও। এর ঠিক পাশেই দেখে নিতে পারেন এখানকার সাক্য সেন্টারটিও। আমার পেছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার বুদ্ধিস্ট টেম্পল, যেটার নাম সাক্য সেন্টার।
মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, যে কারণে আমি মন্দিরের ফটো তুলতে পারিনি। এই বিল্ডিংটা হচ্ছে সাইওয়ার মন্দিরের ঠিক পাশে একটা হসপিটাল আছে, সাক্ষ্য হসপিটাল, তার পাশে মানে একটা বিল্ডিং ছেড়েই এই মন্দিরটা। এরপর সবুজে ঘেরা পথ ধরে আমি চললাম আমাদের পরবর্তী গন্তব্য, যা হলো গুচ্ছপানি কিংবা রবার্টস কেভ। এখন হচ্ছে বেলা 11:10, আর আমি এক মুহূর্তে চলে এসেছি দেহরাদুনের সব থেকে মজাদার জায়গা, যেটা হচ্ছে গুচ্ছপানি, এটাকে রবার্টস কেভ বলা হয়। এখানে বিশেষত কী আছে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, মানে যেটা রিভার ক্যানিয়নও বলে, তার ভেতর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এখানে টিকিট পড়লো 35 টাকা করে, গেটে টিকিট দিয়ে দিলাম, আর চটি ভাড়া করেছি, কারণ জলের মধ্যে দিয়ে এমনিতেও জুতো পরে হাঁটা যাবে না, জুতো পরে হাঁটতে গেলে পরে মোজা রোজা ভিজে যাবে, তো সেই ক্ষেত্রে এখান থেকে চপ্পল ভাড়া পাওয়া যায়, পার চপ্পল 10 টাকা করে, সেখানে ইমনি জুতো রাখতে পারবেন। আমরাও সেটা নিয়ে নিয়েছি, এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। প্রথমে ঢুকতে যা দেখতে পাচ্ছি একটা ছোট্ট নদী বয়ে আসছে, আর তার পাশেই আছে খাবার দোকান এগুলোতে, আর এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে। প্রথম অভিজ্ঞতা, প্রচণ্ড ঠান্ডা জল, হিমশীতল জল, আর সামনের দিকে গুহাটা দেখুন। বাচ্চাটা যাতে নিয়ে এলে ভালো করে হাত শক্ত করে ধরে রাখবেন, এখন হচ্ছে প্রধান অ্যাডভেঞ্চার শুরু। আমরা যেহেতু অক্টোবর মাসে গিয়েছিলাম, তাই জলের স্রোত ছিল মাঝারি, তবে বর্ষাকালে কিন্তু এর বেগ হয় সাংঘাতিক। প্রচণ্ড বেশি জলের স্রোত, জুতোটা মনে হচ্ছে চটিটা পায়েতে খুলে পড়ে যাবে, আর যখনই চটি নেবেন তো মনে রাখবেন যেন টাইটভাবে চটিটা আপনার পায়ে বসে থাকে, সেইভাবে চটিটা সাইজ সিলেক্ট করবেন। প্রচণ্ড এনজয়মেন্ট, প্রচণ্ড এনজয়মেন্ট কথা। পেছন দিকে একটা ছোট্ট মতো জলপ্রপাত আছে, এছাড়া আর কিছুই নেই, তো আর ভেতরে গেলাম না। আর পাহাড় দিয়ে ওপরে গিয়ে এবার রেস্টুরেন্ট আছে, ম্যাগি রেস্টুরেন্ট, সেগুলোতে গিয়ে লাভ নেই, এখন আবার ফিরে যাচ্ছি আমি। আর আমার দেখো কী অবস্থা এখন জলের ওপরে একদম, তো যদি দেরাদুনে আসেন আর একদিনে যদি থাকেন, এই জায়গাটা কিন্তু 100% রেকমেন্ডেড, যদি না করেন খুব বড় মিস করবেন। রবার্টস কেভ দেখার পর এবার আমরা চললাম অন্যতম দূরে অবস্থিত তপকেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। গুহা থেকে শিবলিঙ্গের মাথায় অনবরত টপ টপ করে জল পড়ে বলেই এর নাম তপকেশ্বর মহাদেব। এছাড়াও এখানে রয়েছে মাতা বৈষ্ণব দেবী সহ হনুমান এবং সন্তোষী মাতার মন্দিরও। এরপর আমরা চললাম আমাদের শেষ গন্তব্য, যা হলো দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। সবুজ প্রকৃতির মাঝে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই সুপ্রাচীন বাড়িটিতে কিন্তু বলিউডের
বিভিন্ন ধরনের সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল মহাপ্রাতে এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার। এই যে বিল্ডিং কমপ্লেক্সটা, এটার মধ্যে একজনের টিকিট পড়েছে 15 টাকা করে, আর আমাদের অটো ছিল তো অটোর জন্য 25 টাকা, মোট 55 টাকা টিকিট পড়েছে। আর আপনারা যদি এর বিল্ডিং ভেতরে অনেক মিউজিয়াম আছে সেগুলো যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের 25 টাকা করে টিকিট লাগবে। আমরা যেহেতু মিউজিয়াম দেখে লাভ নেই সেই জন্য আমরা ভেতরে ঢুকলাম না। আর যদি বিল্ডিংয়ের ভেতরে ঘুরতে যান তার জন্য আলাদা করে কিছু নেই, ওই যে ওখানে যে 55 টাকা লেগেছে 15 টাকা পার হেড টিকিট, সেটাই কাজ চলে যাবে। তবে এই ছিল আমাদের দেরাদুন তথা উত্তরাখণ্ড 2023 সিরিজের শেষ ভিডিও। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিও সিরিজটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সুমিত, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপিডিশন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তার এটাই সুবিধা, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা তৎক্ষণাৎ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তবে আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।